মুড়ি খাও, হুম পাতে পেয়ে গুলাব। হুম এসে পড়েছে পড়ার জন্য। ড্রয়িং কিং, সেটা আবার কি জিনিস? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? সোনা সোনা গান নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। এখানে এসে তো আমি ছোটাছুটির কোনো শেষ নেই, সকাল থেকে উঠেই ছুটতে শুরু করে দিয়েছে। আর আমি ওকে এই যে ভাত খাওয়াচ্ছি একটুখানি, আর তার সঙ্গে সঙ্গে তোমাদের মায়ের গাছগুলোও দেখাচ্ছি যে কতগুলো মানি প্ল্যান্ট হয়েছে, দেখো আরও প্রচুর আছে একদম। আর সকালবেলায় উঠতে তো একটু লেটই হয় এখন, আর সকালবেলায় তেমন কোনো কাজ থাকে না, এই অ্যামির পিছনেই ছোটাছুটি করা ছাড়া দেখো কেমন করে ছুটি ছুটি নিয়ে বেড়াচ্ছে একটু ভাত খাওয়ানোর জন্য। আর ওর শরীরটা এখন ঠিক হয়ে গেছে, কিন্তু খাওয়ার না একদমই রুচি নেই, একটু মানে একটুখানি খেয়েই বলছে আর খাবো না, ভালো লাগছে না এরকম। তো ওই জন্য জোর করছি না, তবে একটু একটু করে সবই খাওয়ানোর চেষ্টা করছি আস্তে আস্তে। আর পুচকুও এখন ভালো আছে, ও সেদিন রাতেই যা একটু হয়েছিল তা বমি, তারপরে আর কিছু হয়নি, তো আজকে মোটামুটিও ভালোই আছে। আর এখন এই যে পুচকুর পাপা বাজার থেকে কটা ড্রয়িংয়ের কপি এনে দিল অ্যামিকে, সেগুলো বসে বসে করছে আর কি। আর মা নেই, মা স্কুলে চলে গেছে, আর মা স্কুলে গেছে বাবু বাইরে বসে আছে, বাড়ি একদম ফাঁকা, কেউই থাকে না। তো ফাঁকা বাড়িতে এখন অ্যামিকে কীভাবে এন্টারটেন করব, তাই জন্য একটু ড্রয়িং কপি, তারপরে একটু খেলা এসব করিয়ে কাটাচ্ছি, না হলে সারাদিন ধরে ওই টিভি দেখবে একদম ভালো লাগে না আমার এটা। আর মোবাইলটা একটু অ্যাভয়েডই করছি, আর সকালবেলায় সব বেডশিটগুলো কেচে দেওয়া হয়েছিল তো শুকিয়ে গেছে, এতটাই রোদ হয়েছে আজকে ভালো, তো সব তুলে নিয়ে যাচ্ছি এখন। আর কিন্তু এখানকার ওয়েদারটা এখনও ঠান্ডায় আছে, আর কালকে তো যা ওয়েদার ছিল, বাপরে বাপ কি ঠান্ডা, একদম সকাল অবধিও আজকে ঠান্ডা ছিল, এই সময়ে দেখছি একটুখানি রোদটা উঠেছে, একদম কড়া রোদ, তো ঝটপট করে নিচে যাই, নাহলে আবার রোদ লেগে গেলে গলা শুকিয়ে যাবে তখন। এমনিতে কোনো প্রবলেমই হচ্ছে না রোজা করতে, আর এই যে এখন আর এই বেলায় কোনো সেরকম কাজই নেই বলতে গেলে, ওই বেলায় যা রান্নাবাড়ি হবে মা আসুক স্কুল থেকে, তারপর দেখা যায় কী রান্নাবাটি হয়, তখন আবার একটু মা রান্না করবে, আমি একটু হেল্প করবো আর কি এই। আর এবার মায়ের গাছগুলোও তেমন মানে হয়নি আর কি, মানে সেরকম গাছ মা লাগাতে পারিনি, বাবুকে নিয়ে যেহেতু সবাই ব্যস্ত ছিল। আর আজ হচ্ছে শুক্রবার, মানে মাহের রমজানের দ্বিতীয় জুম্মা, সকলকে জানাই জুম্মা মুবারক। পুচকুর পাপা রেডি হচ্ছে এখন মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য, আর এই যে অ্যামিকেও স্নান করে দিয়েছি, পুচকুও স্নান হয়ে গেছে, সবারই হয়ে গেছে, এখন আমিও স্নান করে আগে নামাজটা পড়ে নেব, তারপরে আবার ওদেরকে খাইয়ে দেবো। তো মার আস্তে আস্তে মোটা মোটামুটি 1:30টা বেজে যাবে বলেছে, দাঁড়া দরজাটা লাগিয়ে দিয়ে আসি, আমার না খুব ভয় করে এরকম একা একা মানে এত বড় বাড়িতে থাকতে, তো তাই জন্য কেউ না থাকলে নেবে সঙ্গে সঙ্গে দরজা লাগিয়ে দিই, পাড়ার মধ্যে তবুও কোনো অসুবিধা নেই, তারপরেও আমার কেন জানি না লাগে, ভয় লাগে। হ্যালো, পুচকু নামি, নামিয়ে দেবো না, নামো নামো নামো, দিদির কাছে বসো গো, আমি স্নান করে আসি, কোথাও যাবে না। কে বলেছে তোকে ওখানে উঠতে? আ ওঠ, উঠে দাঁড়া দাঁড়া, ওই জানালার ওই উপরের শিকটা ধর, উপরটা ধর, হ্যাঁ দাঁড়া, হ্যাঁ এবার নাম, এবার আস্তে আস্তে নাম, হয়েছে না, ওষুধ খাই দি। জানলার উপরে উঠেছে, উঠে আর নামতে পারছে না, এমন বেকায়দায় পড়ে গেছিল, তারপরে আস্তে আস্তে শিখিয়ে দিলাম, তাই নেমে গেল। আর এখন এই যে বিকেলবেলায় রান্না করছি, তো তেমন কিছু রান্না নেই, চিকেন ছিল ওটাকে একটুখানি ভুনা টাইপের করে নিচ্ছি, বেশি করে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন দিয়ে, আর এদিকে মা আর একটা তরকারি করছে বেগুন বড়ি আর চিংড়ি দিয়ে, এই তরকারিটা খুব ভালো লাগে খেতে। আমি প্রথমে ভেবেছিলাম সবার সঙ্গে শেয়ার করব, তাই ভেবে শুরু করেছিলাম, কিন্তু ওদিকে আমি ডাক দিল, তো ওকে দেখতে গিয়ে আর আমি এদিকে মা সব দিয়ে নিয়েছে, তো ওই জন্য শেয়ার করতে পারলাম না। ভাত খাবে না? কি খাচ্ছ তুমি? তুমি শরবত খাবে? বাবা খাও, শরবত খাও,
লেবু দিয়ে নাকি? তো এদিকে এই যে তরকারিটা হচ্ছে বেগুন বড়ি চিংড়ি দিয়ে, আর এখানে রুটি বানানো হচ্ছে, মা বেলে দিচ্ছে আর আমি সেঁকে নিচ্ছি। তো এতে তাড়াতাড়ি করে হয়ে যাবে, তারপরে উঠানটার ঘরটা একটু ঝাড় দিয়ে নেব, ব্যাস সব বিকেলের মতো কাজ শেষ হয়ে যাবে, তারপরে ইফতার খুলবে একটু পরেই। তো এই যে পুচকুকে বললাম একটু গাছগুলোকে দেখাতে, পুচকুর কাণ্ড দেখো কীভাবে দেখিয়েছে গাছগুলোকে। হাই আমি, কি করছিস? এই দেখ আমি নামছি মাম্মা। কি করছো? মুয়ে মুয়ে, এটা আমাদের আঙ্গুর গাছ। কি উপরে বাবা, এখানে আমরা ঘর ঘরও খেলতে পারি চাইলে, মানে এখানে এসে ঘর ঘর খেলবো। আর এইটা সেই ফেমাস লিচু গাছ যেটার উপরে এমা বসার জায়গা দখল করে নিয়েছে, একটা দাঁতা উঠে পড়েছে যেখানে আমি বসি। চল এই পিঁপড়ে আছে প্রচুর নাম, চল ঘরে চল, আমি চলো চুল বেঁধে দেবো। এখানে এলে ওদের বেশ মজাই হয়, কি সুন্দর খোলামেলা জায়গা পায় ঘুরে ঘুরে বেড়ানোর জন্য, বাড়ির মধ্যে কোনো চিন্তাও থাকে না। তোমার সাথে আরি আমার, যাও চলে এসো চলে এসো, একা যেও না। আর এখানে এসে আমি রোজ ডিউটি হয়েছে মায়ের সঙ্গে দূরান্তে যাওয়ার, তাই জন্য ও রেডি হয়েছে, আর এদিকে পুচকু রেডি হয়েছে ওই বাড়ি যাবে। সেই দুপুর থেকে পাগল করে দিয়েছে যে মামাকে ফোন করো, নিয়ে যাও নিয়ে যাও। তো ওর মামার কাজ আছে বলে আসতে পারলো না, তাই পুচকুর বাবাই রেখে আসছে ওকে এখন ওর বাড়িতে। তো ইফতারের পরে আবার নিয়ে আসবে, ওর খুব মজাই হয় যখন এখানে থাকে, এই বাড়ি আর ওই বাড়ি করে। আর এই যে এখন নামাজ পড়ে আসলাম, এসে এখন এখানে বসে আছে, এখন কোনো কাজ নেই সেরকম। আর আজকে এডিটিংয়ের কাজও কমপ্লিট হয়ে গেছে, তো এখন দেখো না আমি কান্ড দেখো, আর সারাদিন ওইভাবে ঘোরাঘুরি করে একদম, আর চুলগুলো বড় হয়ে গেছে জানো, কেটে দেবো, কিন্তু সামনে ওর বার্থডে আছে, বার্থডেটা পেরিয়ে যাক তারপরে কেটে দেবো। এই তো এই তো চলে এলো 10 এপ্রিল হচ্ছে ওর বার্থডে, তো তারপরে চুলগুলোকে কেটে দেবো ভাবছি। তো এখন ইফতারের জন্য ফলগুলো নিয়ে যাচ্ছি, গিয়ে এবার একে একে ইফতারের থালাটা সাজিয়ে নেব। তো সমস্ত কিছু এক জায়গায় করে নিয়ে গেলে বানাতে সুবিধা হয়ে যায়। তো এদিকে এই যে রেডি হয়ে গেছে ফল, আর বাবুকে না আজকে আমি পেঁয়াজি আনতে বলেছি, মানে আমার যে এত ক্রেভিং হচ্ছে কি বলবো, মানে রোজার মাসে পেঁয়াজি খাবো না তা তো হতে পারে না, একটু হলেও আমি খাবো, মানে দুটো হলেও খাবো, যেখানে আগে চারটে খেতাম এখানে এখন না হয় দুটো খাবো, কিছু অন্তত অল্প কিছু খাবো, এরকম হলেও মানে লোকটা সাপলাতে পারি। এটা যতই হোক রোজার মাস বলে কথা, ভাজাভুজি একটু তো চলেই বাড়ি আসলে, তাই না বলো? ওখানে তো ম্যানেজ করে নিই, বাট এখানে মনে হয় যেন এখানকার একদম বিখ্যাত হয় না, বেশ মানে ইফতার স্পেশালি বানানো হয় এগুলো ধরো এদিকে, তো সেইগুলোই আর কি। তো এখানে এগুলো রেডি করে নিয়েছি, আর এটা হচ্ছে সেই পায়েসটা সুদীপ্তা দিয়েছিল না, ওই পায়েসটা অনেকটাই ছিল, তো নিয়ে এসেছি এখন সবাই মিলে সবার জন্য আবার বেড়ে নেবো। এই যে নিয়ে নিয়েছি, আর পুষ্কুর পাপার ডিউটি এখানেও চলছে, মানে ও এখন এখানে আম পান্না বানাচ্ছে, আর কি যে বলছিল কি জানি হাসছিলাম ওই জন্য। আর এইদিকে দেখো আমি কান্ড দেখো, শুধু এইদিকে আর ওদিক করে বেড়াচ্ছে সবসময়, আর মাছি উড়বে বলে না এরকম ঢেকে রেখে দিয়েছি। তো এই যে আমাদের ইফতারের থালি রেডি হয়ে গেছে আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে 11টা বাজে। ও এটা কে গো, কে তুমি? তুমি কে? আর আজকের ইফতারে পুচকু ভাত, কারণ পুচকু ওই বাড়ি গেছে, তো ওই বাড়িতে আছে, তাই জন্য আমাদের ইফতারে আজকে পুচকু ভাত পড়ে গেছে। আর আমি অলরেডি শুরু করে দিয়েছি ইফতার, তো এখন কী গভীর আলোচনা চলছে আমাদের মাঝখানে।
তো রবিবারে আমাদের বাড়িতে ইফতারের আয়োজন করা হয়েছে, তো সেটারই আর কি কথা হচ্ছে। আর এখানে যে সবাই মিলে একটা ছবি তোলার চেষ্টা করছি, কেমনই লাগছে দেখতে, যাক সবাইকে পাওয়া তো গেছে। আর এখানে অ্যামি কাণ্ড দেখো ড্রয়িং করছে ও এখন। এসে পড়েছে পড়ার জন্য? ওরে আমার জান পাখি, চলো আমরা পড়তে বসি, আসো। তো এখন ইফতারের পরে আমি কিনে একটু পড়াতে বসিয়েছি, মানে লেখাটা প্র্যাকটিস করাচ্ছি আর কি। পড়াগুলো তো ও খুবই ভালো করে মোটামুটি পারে, কিন্তু ওই লেখাটা করতে গিয়ে একটু যা ওর প্রবলেম হয়, মানে করতে চায় না এরকম। তো রেগুলার প্র্যাকটিস করালে সেটা অভ্যাস হয়ে যাবে, সেটাই লক্ষ্য দেখতে পাচ্ছি আর কি। ওই যে নিজে নিজে চলে এসেছে, চলো মামা পড়তে বসবো এই বলে, তো বেশ ভালো লাগলো আমার। তো এইভাবে আস্তে আস্তে লিখতে লিখতে মোটামুটি সবই ও শিখে যাবে। এখন এই যে ড্রয়িং করছে দেখো, আর আজকে অ্যামির পড়া তাড়াতাড়ি হয়ে গেছে। আর মা আবার তখন ডাকলো, ডেকে তার ঈদের জন্য জামা কাপড় কেনার জন্য টাকা দিয়ে দিল, তো নিজেদের পছন্দ মতো কিনে নেওয়ার জন্য সবারই ভাগ ভাগ করে দিয়ে দিয়েছে। পুচকুর পাপা তো নিয়েই নিয়েছে নিজেরটা, বলছে আমি জামা কাপড় কিনবো না, টাকাটা দিয়ে দাও আমাকে, এরকমটা মানে। তো ওকে দিয়ে দিয়েছি ওরটা, তো ওটাই আর কি কথা হচ্ছে যে মারা বলছে আমাদের জন্য কিনবে না কিন্তু। তাই আমি বলছি তাই বললে কখনো হয়, এই তো এইটুকু তো করতেই হবে, এইটুকু তো কিনতেই হবে। তো পুচকু আবার বলছে আমার টাকাটা দাও, তো আমি বলছি আমি কিনে দেবো, তোর চিন্তা নেই, এরকম বলছিলাম আর কি। তো এবারই থেকে ঈদের বাজারের জন্য টাকা পেয়ে গেলাম, আর এখন এই যে মা ইফতারির জন্য, আর এদিকে মা সেরির জন্য ভাত বসিয়ে দিয়েছে। আর আমি অনেকদিন চা খাওয়া হয়নি, তাই একটুখানি আদা চা করে খাবো, তাই জন্য আদা চা করছি, সবার জন্যই দিয়েছি আর কি, তো সবাই মিলে খাবো। আর মা আজকে মুসুর ডালের বড়া করবে, আমার এত ভালো লাগে না ভোরবেলায় মুসুর ডালের বড়া দিয়ে, না আমার একটুখানি ভাত খাওয়া হয়ে যায়। তো এখানে এসে আমি ভাতই খাচ্ছি ভোরবেলায় আর কি, এই কদিন আর কোনো ডায়েটের মধ্যেই যায়নি সত্যি বলতে। তো এই তো হাত সারা দিনটা এভাবেই কেটে গেল। আর এখানে আসলে খুব যে বেশি কাজ থাকে এমনটা আমার থাকে না, ওই অ্যামির পিছনেই যা হয় সেটুকুই। তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি, আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও, ঠিক আছে? আর আল্লাহর কাছে সবাই দোয়া করো যেন আমার পরিবার, আমি পরিবার পরিজন নিয়ে সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সহি সালামত থাকি। আমিও দোয়া করবো সবার জন্য, আল্লাহর জন্য সবার দোয়া কবুল করেন, আমিন। আসি তাহলে।